मेघालय पश्चिम बंगे कि संख्या बोली पश्चिम बंग सरकार कैक हजार कोटी टाका दस बचर धरे फेक कार्ड एगेंस्ट टाका ट्रांसफर हो कत बड़ क्राइम एखानकार आईएएस अफिसार सतर्क करते चाहिए बिहार एक आईएएस अफिसार मानरेगा नहीं अरेस्ट होल चलते हाईकोर्टे बेसि मंतव्य करब ना दुटो हियारिंग सीबीआई इन्वेस्टिगेशन चेहरे सीबीआई इन्वेस्टिगेशन हम शुद्ध निर्माण सहायक जाए प्रधान जाए बहु विडिओ पाँच छा डीएम तो जर जेते ही जर को रास्ता नहीं जावा छाड़ा মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে কিন্তু গ্রেফতার হলেন যারা চাকরি প্রার্থীরা মানে তারাই মনে হচ্ছে দুর্নীতি করেছে এমন ভাবে গ্রেফতার হয়েছে না পশ্চিমবঙ্গ গণতন্ত্র নিয়ে কথা বলতে চায় না কথা বললে তো যুক্তির উপর দাঁড়িয়ে বলতে হবে নটা লোককে ডেকে শিক্ষা সচিব অন্তত কথা বলতে পারতেন মুখ্যমন্ত্রী না কথা বলবেন মুখ্য সচিব বা কোনো মন্ত্রীকে দিতে পারতেন আর নটা বেকার যুবক যুবতী গিয়ে নবান্ন থেকে মমতা ব্যানার্জি চেয়ারটা মাথায় করে নিয়ে গঙ্গায় ফেলে দিবে এটাও ভাবার দরকার নেই কয়েক হাজার পুলিশ ওখানে থাকে তা নটা ছেলেকে বসিয়ে এক কাপ চা বিস্কুট খাইয়ে কথা বললেও তো একটা সুন্দর মেসেজ যেত যে ডায়ালগ হচ্ছে সব জিনিসের সলিউশন সমাধান হচ্ছে কথাবার্তার মধ্য দিয়ে সবাই করে তা এরা করবে না উদ্ধত দম্ভ আমরা কারোর সঙ্গে কথা বলবো না আমরা যেটা ঠিক মনে করি তাই করব এটা বুদ্ধবাবুদের সময় হয়েছিল উই আর 235 দে আর 30 উইল ডিক্টেট আস আজকে ওই দলের কোনো এমএলএ নেই পশ্চিমবঙ্গে এদেরও যা অবস্থা হচ্ছে আগামী দিনে বিধানসভা নির্বাচন যখন হবে পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে এর থেকেও দুরাবস্থা হবে পশ্চিমবঙ্গের তৃণমূল ডিএনএ ত্রিপুরার সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে কিন্তু এ রাজ্যে যারা সরকারি চাকরি রয়েছে তারা ডিএনএ পুরো অন্ধকার দেখছেন বলুক ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য রিসোর্সেস নেই কিছু নেই তাদের মুখ্যমন্ত্রী 12% দিয়ে দিয়ে দিতে পারেন শুধু কর্মচারীদের নয় রাজ্য সরকারের এইট যে সমস্ত টিচার পঞ্চায়েত পুরকর্মী তাদেরও দিয়েছেন পেনশনার্সদের দিয়েছেন এরা দেখে শিখুক একটা ছোট রাজ্য ত্রিপুরা তো আমাদের একটা জেলার মতো এটা দেখে অন্তত এদের লজ্জা রাখা উচিত তবে আমি আপনাদের বলছি যে ডিএ কর্মচারীর হক স্যাট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যা করেছে আগামী দিনে ডিএ দিতেই হবে এবং 15 সাল থেকে বকেয়া ডিএ পেটাতেই হবে আর সেটা দিতে গেলে নয় স্যালারি বন্ধ করতে হবে নয় লক্ষ্মীর ভণ্ডার থেকে হাত তুলতে হবে 16 নম্বর এর পরিণতি আমরা দেখতে পাচ্ছি বছরের প্রায় শেষ হয়ে গেল আর দুটো তিনটে দিন আছে জ্যেষ্ঠমণ্ডলের তিহারের যাত্রা প্রায় সুনিশ্চিত হয়েই গেল মাননীয় শালিকার প্রোটেকশন সুরক্ষা কবচ উঠেই গেল শিক্ষক শিক্ষাকর্মী ভুয়া নিয়োগের 3925-এর চাকরি বাতিল হয়েই গেল খারাপ খুব একটা খারাপ হলো না 23 সাল ভালো কাটুক কোথায় ডেমোক্রেসি নেই তার পাহাড়ে কি পাহাড় নিয়ে আমাদের মাননীয় যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সাংসদ রাজু বিস্তা তিনি পার্টির পক্ষ থেকে সম্পূর্ণভাবে পাহাড়টা দেখেন তার কাছ থেকে আপনারা রিয়াকশন কমেন্ট এবং বিস্তারিত নিলে আমার মনে হয় সুবিধা হবে কিন্তু বিনয় তামাঙ্গের সঙ্গে অনেক বিষয়ে আমার মতপার্থক্য থাকলেও তিনি যে পাহাড়ে ডেমোক্রেসি নেই আর দিন পরে বুঝেছেন এর জন্য তাকে ধন্যবাদ জানাই আর বিনয় তামাঙ্গের জ্ঞাতার্থে জানাই পশ্চিমবাংলার কোথাও গণতন্ত্র নেই।